কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় শতাধিক কংগ্রেস কর্মী। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই যোগদান বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পঞ্চায়েত ভোটের প্রাককালে ফের কংগ্রেসে ভাঙন মালদহের হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মালিউরা গ্রাম পঞ্চায়েত এলাকায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খানের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক কংগ্রেস কর্মী। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারক হোসেন চৌধুরী, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস কর্মীরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কংগ্রেস আমলে সঠিকভাবে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু তৃণমূল পঞ্চায়েতে আসার পর উন্নয়ন হয়েছে। বর্তমানে কংগ্রেসের উপস্থিতি তেমনভাবে টের পাওয়া যায় না, তাই এই যোগদান। আজকে শতাধিক কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক 2 মালিয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই শতাধিক জন কর্মী ছিল, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তারা মুগ্ধ হয়ে এই দলে যোগদান করেছেন। এই গ্রামে যে গ্রামে গিয়েছিলাম এখানে রাস্তা ছিল না, তৃণমূলে এসে প্রায় পাড়ায় পাড়ায় সবদিকে রাস্তা, উন্নয়ন চারিদিকে তো দেখতেই পাচ্ছেন। এখনো দুয়ারে সরকার চলছে, মেনলি হচ্ছে তাদের বক্তব্য কি, মমতা ব্যানার্জি যে উন্নয়ন চারিদিকে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সবই মিলিয়ে তারা কিন্তু আজকে তৃণমূলে যায়। ভিত্তিহীন খবর আমরা শুনেছি যে 2-1 জন লোক আছে যাদেরকে পুলিশ মামলার ভয় দেখিয়ে বা ইন্দিরাবাস দেওয়ার লোভে 2-1 জন লোককে ওরা নিয়ে গেছে, সেটা বেশিদিন থাকবে না। এর আগেও দেখেছেন, উড়িষ্যায় দেখলাম, তারপরে ত্রিপুরায় দেখলাম, কিছু লোককে ওরা লোক দেখিয়ে নিয়ে গেল রাজ্যসভায় সাংসদ করবে বলে, আবার ওরা ব্যাক এসছে। এরাও বেশিদিন থাকবে না, অল্প দিনের মধ্যে এরা চলে আসবে। কংগ্রেস তো, তৃণমূল কংগ্রেস তো এখন বুঝতেই পারছে তোলাবাজির দল। একদিকে গরু চুরি করার দায়ে কিছু মামলা, কিছু নেতা জেল খাচ্ছে, কেউ চাল চুরির দায়ে জেল খাচ্ছে, কেউ আবার চাকরি চুরি করার দায়ে জেল খাচ্ছে। এরা তো গোড়া থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত সবাই চোরের দল। এরা চোর চুরি করার জন্য এরা বড় বড় চোরগুলোকে এখন ধরা পড়ছে, ছোট চোরগুলোকে দেখবেন 2-4 দিনের মধ্যে এরাও জেলে যাবে। এদের আর বেশিদিন রেহাই নেই, এরা পশ্চিমবাংলার মানুষ বুঝে নিয়েছে, এদের আর বেশিদিন রেহাই নেই, এরা অল্প দিনের মধ্যে জেল খাচ্ছে। তৃণমূল দাবি করেছে যে উন্নয়ন দেখেই মানুষ যোগদান দিচ্ছে তৃণমূলে, কি বলবেন? উন্নয়ন কোথায় হয়েছে? চাল চুরি করছে, এটাই উন্নয়ন? দেখবেন যে ছোট ছোট নেতাগুলো আজকে 4 চাকা গাড়ি নিয়ে করছে, এটাই উন্নয়ন? আর দেখতে ওই যে গরু চুরি করছে, এটাই উন্নয়ন? এই উন্নয়নগুলো হচ্ছে পশ্চিমবাংলায়, এই উন্নয়নগুলো সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে। সাধারণ মানুষের খাওয়ার সবাই মিলে দেখবেন যে বড় বড় 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের থাকার জায়গা ছিল না তারা অট্টালিকা বাড়ি তৈরি করেছে। এই উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার জনগণ বুঝবে আগামীতে ভোটে সব রায় পাবে। কল্যাণীতে মধুমানঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। নিটকো টাইলস মেড ইন ইটালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333-5616190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নেটকো। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজো।
বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়েলটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।